প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনের চা চক্রে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত নেতিবাচক রাজনীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ঐক্যফ্রন্টের সাথে চা চক্রের মাঝেও আলোচনার সুযোগ ছিল। সকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিএনপির বারবার সংসদ বর্জনের রাজনীতি দলটির অস্তিত্বের জন্য হুমকি বলে উল্লেখ করেন তিনি। আন্দোলন করে কোনো লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সরকারের মেয়াদ শেষে দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। যতই তারা নেতিবাচক মানসিকতার প্রকাশ ঘটাবেন সংসদে না গিয়ে, ততই তাদেরকে চাপের মুখে পড়তে হবে, জনগণের চাপ।